আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন ওয়েব ফয়সাল ইউটিউব চ্যানেলে বহুত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনার জন্য একটি নতুন সরকারি নিয়োগ নিয়ে চলে আসলাম। জেলা প্রশাসকের কার্যালয় ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারীদের শাখা এত তারিখে ছাড়পত্র ও বিভাগীয় নির্বাচিত বোর্ড বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম এত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জারির অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে বিপরীতে প্রদর্শিত 2011 সালের জাতীয় বেতন স্কেল বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত এই অনলাইনে এই ওয়েবসাইটে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ফেনী জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা ও গ্রেড ও বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, সার্টিলিপি কাম কম্পিউটার অপারেটর, উপপ্রশাসনিক কর্মকর্তা, দুজন্য হবে 13 নম্বর গ্রেড, 11,000 টাকা হতে 26,092 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমানের পরীক্ষায় ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং এবং প্রেজেন্টেশন এবং বেস শুটিং দক্ষতা থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে, সার্টিলিপি ন্যূনতম প্রতি মিনিটে বাংলা 50 এবং ইংরেজি 80 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে, কম্পোস্ট প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ হতে হবে, 60 মধ্যকারী কাম কম্পিউটার অপারেটর, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, চার জন্য হবে গ্রেড 14, 10,200 টাকা হতে 22,490 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং এবং প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টুলস এবং দক্ষতা থাকতে হবে, কম্পিউটার হার্ডওয়ার্কিং বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে, সার্টিলিপি ন্যূনতম প্রতি মিনিটে বাংলা 50 এবং ইংরেজি 80 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে, কম্পিউটার কম্পোস্ট প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ও ইংরেজিতে 25 এবং 30 শব্দ থাকতে হবে, অভিষয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, চার জন্য হবে 16 নম্বর গ্রেড, 9,300 টাকা হতে 22,490 টাকা, অনুস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকিতে হবে এবং কম্পিউটার কম্পোস্ট প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকিতে হবে এবং কম্পিউটার হার্ডওয়ার্ক বিষয়ে বেশি ধারণা থাকতে হবে, সার্টিফিকেট সহকারী দুজন্য হবে 16 নম্বর গ্রেড, 9,300 টাকা হতে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার কম্পোস্ট প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ও ইংরেজিতে 20 শব্দ থাকিতে হইবে, হিসাব সহকারী একজন হবে 16 নম্বর গ্রেড, 9,300 টাকা হতে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকিতে হইবে এবং কম্পিউটার কম্পোস্ট প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজি 20 শব্দ থাকিতে হইবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের জন্য সরকারি চাকরির প্রতিনিয়ত প্রতিদিনই আপডেট নিয়ে আসি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো।